গেল। হাত ছাড়ি, নিষেধ করলে
সন্তান হত্যা করে শুধু প্রতিশোধ নেব না, তোকে বুঝিয়ে দেব সন্তান হারালে তার বুকে কত জ্বালা হয়। এখন থেকে তুইও চলে পড়ে মর। তুই আমার চোখে এমনি হত্যা করেছিস আমার সন্তানকে, নাগ রাজার নামে শপথ করে বলছি তোর বাকি সন্তানকে হত্যা করে তোকে নির্বংশ করব। কাল নাগিনীর প্রতিহিংসা কত ভয়ানক, এইবার টের পাবি। সর্বনাশ, আমার মঙ্গল। আমার খুশি আমি খেলবো, তা তোর কি? চুপ কর। আইসের সাবধান, রাতের গায়ে হাত তুললে ভালো হবে না বলছি। চুপ কর নেন্টি বাচ্চা, আমি যার সাথে খেলি অন্য কেউ তার সাথে খেলে আমি মাথা ফেটে ফেলবো। আয় লাচি। না আমি যাব না, তোর মতো জানোয়ারের সাথে আমি আর কোনোদিন খেলবো। লাচি, আর একবার ওর গায়ে হাত তুললে ফল ভালো হবে না শিরু। তবে রে জানিস না, কাল লাগেনি কারুপে প্রতিশোধ নিতে চাইলে শত বছর পরেও না নিয়ে ছাড়ে না। ভুল করেছি বলেই তো তোমার কাছে ছুটে এসেছি বাবা, আমাকে তুমি সন্তানের মতো স্নেহ করো, আমার মুখ পানে তাকিয়ে আমার মঙ্গলকে বাঁচাবার পথ বাতলিয়ে দাও। মৃত্যুকালে ওদের মা মঙ্গল আর রূপাকে আমার হাতে তুলে দিয়েছিল, রূপাকে হারিয়েছি মঙ্গলকে হারাতে পারবো না বাবা। আমার কিছু থাকার প্রয়োজন থাকবে না। কাঁদিস না তোমারু, মঙ্গলকে বাঁচাতে হলে ওকে বিষ খাওয়াতে হবে। বিষ? হ্যাঁ, কাল নাগের বিষ। প্রতিদিন তিল পরিমাণ করে 12 বছর ওকে খাওয়াতে হবে। কাল নাগের বিষের প্রভাবে কোন সাপের বিষ ওর ক্ষতি করতে পারবে না। কিন্তু কিন্তু কি বাবা? 12 বছর শেষ হওয়ার আগেই যদি ওকে সাপে কাটে, তারপরের প্রথম পূর্ণিমার রাত থেকে শুরু হবে ওর জীবনের অঘটন। বাবা, সাবধান, ভুল হলে মহাবিপদ। ওকে আমি পোষা সাপের কাছেও যেতে দেবো না বাবা, তাবিজটা আমি রূপোর শেকল বেঁধে দেবো যাতে খুলে না যায়। ও পালানোর ইচ্ছা থাকলে 12 বছর নিশ্চয়ই সাবধানে রাখতে পারবো। আসি বাবা। তো করে না দাদু, চুপ করো। দ্বিতীয়বার কোনোদিন যদি শুনি তুমি অযথা কারো দেহে হাত তুলেছ, তোমার সাথে খেলছে না বলে কারো উপর জোর খাটিয়েছ, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেবো, কথাটা মনে রেখো। তাদের কাছে লাচ্ছি নালিশ করেছে বুম্বা, ঠিক আছে কোনোদিন সাপ দাওতে পারলে আমার বিরুদ্ধে নালিশ করে সব মিটিয়ে দেব। মঙ্গল, মঙ্গল আসি বাবা। ডাকছ কেন বাবা? এই ওষুধটুকু খেয়ে ফেল বাবা। আবার সেই ওষুধ? না বাবা, সকালবেলা তুমি আমাকে সব ছাইপাশ খেতে বলো না।
চোখ কান বুঝে এক ঢুকে গিলে ফেল, সব ঠিক হয়ে যাবে। নে। সাবধান, ফেলিস নে, এই জিনিস মাটিতে পড়লে ক্ষতি। নে নে গিলে ফেল, গেল গেল। তুই যদি আমার কথা না শুনিস আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। বাবা, তুই তো জানিস আমি মিথ্যে বলি না। বাবা, আমি শক্ত ওষুধ খেয়ে ফেলছি, এই দেখো। এখন থেকে আমি রোজ খাবো, কখনো না করবো না। তুমি আর ওসব কথা বলো না বাবা। বাবা, লক্ষ্মী ছেড়ে। না না, আমি তোমার হাতে খাবো না, আমি নিজের হাতেই খাবো। জন্মের পর থেকে মেয়েটা জ্বালিয়ে এসেছে, বিধাতা জানেন বড় হয়ে কি হবে। মরেছে একটাই মাত্র মেয়ে, কিছু বলতেও পারি না সইতেও পারি না। ওগো, তুমি কিছু বলবে? কি বলবো, মেয়ে তোমার হাতে খাবে না বাবর, জোর না খাটালেই পারো। যেমন বাপ তেমন তার মেয়ে, কোথায় মেয়েকে ডেকে শাসন করবে তা নয়, আরো বাতাস দিচ্ছে। আমার হাতে কেন খাবে না তা একবার জিজ্ঞেস করলে তো পারো। আমি এখন বড় হয়েছি তাই খাবো না। আচ্ছা বাবা, তুমি আমাকে মা ডাকো না। ডাকি না মানে একশো বার ডাকি, মাকে তো সবাই মা বলেই ডাকে। ওই শোনো, আমি বাবার মা, তোমার শাশুড়ি। শাশুড়ির সাথে দুষ্টুমি করে না। ও মা, যাতে এখন বুড়ো ছেলেকে কোলে তুলে খাওয়ায়, ছি ছি কি লজ্জা, কালে কালে কত কি যে দেখবো। কোল থেকে ওঠ মঙ্গল, না হলে মেয়েটা আবার কখন কি বলে বসবে ঠিক নেই। তা মা লক্ষ্মী, চাচার বাড়িতে কেন এসেছো বললে না তো? খেলতে যাচ্ছিলাম, ভাবলাম মঙ্গলকে নিয়েই যাই। এই ছোড়া, বোকার মতো তাকিয়ে আছিস কেন, আয় না। যাবো বাবা। হ্যাঁ, শুনলি না, চাচা আমাকে মা ডাকলো, আমার সাথে গেলে চাচা কিচ্ছু বলবে না, আয়। যা বাবা যা, মা লক্ষ্মীর কথা শুনতে হয়। ভীষণ অসুবিধায় আছি, ওটা যে কোথায় গেল বুঝে উঠতে পারছি না। কোনটা? উহ, কি যা, যাও না, যাও, দেরি করে তাড়াতাড়ি আয়। ফাড়াটা কাটলো। আয় লাচি, উঠে আয়। উঠে আসতে পারবো না, তুই আমাকে তুলে নিয়ে যা। খেয়ে দে, আমার কোনো কাজ নেই বুঝি, তোকে তুলে আনার জন্য আমি ওখানে নেমে আসতে পারবো না। কি পারবি না? লাচি, লাচি, লাচি। না, তুলে নেওয়ার জন্য বায়না ধরেছিলি না, তোকে আমি তুলেই নেব। উঠ। বাবা গো, এই ছাড় ছাড় বলছি। চলো গাছের সাথে কেন, মাথা ঠুকতে হলে এই গাছটার সাথে ঠুক, প্রাণ পাখিটা তোর ফট করে বেরিয়ে যাবে।
শোন নাচি, ওস্তাদের মাথায় কত খারাপ বুদ্ধি, এই গাছে মাথা ঢুকলে ব্যথা পাবো না। এদিকে মরাশক, ওদিকে ব্যথা পাবার ভয়, তাই কি? শোন চুনকা, প্রেম ভালোবাসা করতে হলে ভালো গুরু ধরতে হয়। গুরু? হ্যাঁ, পাশের গ্রামের আকেলকে চিনিস? হ্যাঁ হ্যাঁ। প্রেমের বাদশা, ভালোবাসার রাজা। প্রেম করে বিয়ে করেছে তিনটে, ভালোবেসে করেছে আরো দুটো, এবার মহব্বত করে আরো একটা করতে যাচ্ছে। বলো কি উস্তাদ? ওকে শক্ত করে ধর, নগদ কিছু দে, তোর ভালোবাসা সোজা রাস্তা পেয়ে যাবে। এমন একটা সংবাদ তোমার অনেক আগে ছিল উস্তাদ, আমি চললাম। তোমরা ভালো করে চালিয়ে যাও, খালি শেরুশালার দিকে একটু খেয়াল রেখো। আজ তোকে দীক্ষা দিলাম, ওই হবি শয়তানের আসল সাগরের। সর্দারের কাছে নালিশ জানালেই দেব তোর কলাটা দুভাগ করে। না না, কথাটা মনে থাকে যেন। গরিব বলে মানুষের কাছে বিচার চাইবার ক্ষমতা আমার হলো না, তোমার কাছে নালিশ জানালাম, তুমি এদের ক্ষমা করো না। দাঁড়া, কাবিলার কানুন তোর কি জানা আছে লাচি? যদি কোন মেয়ে অসতী বলে প্রমাণিত হয়, তাহলে তাকে দু টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তোর এ কথার অর্থ সেরক? কথাটা তোকে নয় লাচিকে বলেছি, অর্থটা তাকেই বুঝিয়ে বলবো, কারণ দিন রাত সেই তো বনে বাদরে ঘুরে বেড়ায়। আশা করি তোর জীবনে এমন কোনো ঘটনা ঘটবে না লাচি। তোর কি কাবিলার আর একটা কানুন জানা আছে লাচি? যদি প্রমাণিত হয় কাবিলার কোনো ছেলে গোপনে মেয়ে ধরে এনে ইজ্জত নষ্ট করেছে, তাহলে তাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হয়। তোর এই কথার অর্থ মঙ্গল? কথাটা তোকে নয় লাচিকে বলেছি, অর্থটাও তাকেই বুঝিয়ে বলবো। আশা করি অন্য কারো জীবনে এমন কোনো ঘটনা ঘটবে না লাচি, কি বলিস? চল যাই। চল। কসম তোমার ওস্তাদ, তুমি যেদিন সর্দার হবে তার পরের দিন ওই শয়তান তার বুক চিরে রক্ত খাবো। এ কি সহ্য করা যায় না দেখা যায়? ওস্তাদের চিড়িয়াকে হাত ধরে নিয়ে যাবে ওই শয়তানের খালুটা, তাও না হয় সহ্য করা যেত, কিন্তু বুকে জড়িয়ে ধরে তাধিন তাধিন করে নাচবে গাইবে। মা, এই যে বাপ সোহাগী মেয়ে, বন বাজার ওলট পালট করে বাড়ি ফেরা হলো বুঝি? মা, তোর জন্য আমি মানুষের কথা শুনতে পারবো না লাচি, এখন থেকে বাইরে যাওয়া বন্ধ কর। নিশ্চয় শেরু তোমাকে কিছু বলেছে? কেউ আমাকে কিছু বলেনি, তোর বয়সী কোন মেয়েটা বাইরে বাইরে নিচে বেড়ায় দেখাতো? এখন থেকে সংসারে কাজকর্ম কর, যা করছি ভালো করে। মা নয় তো শত্রু। ভেবেছি আমি কাজ করতে পারি না, সংসারের কাজ শুধু মেয়েকেই পারে, আর কেউ যেন পারেন না। পড়ে গেছে,
কাজ পারি না, সব কাজ দেখাচ্ছি। বাবা তুমি আমার জামাটা এনে ধরেছ, ভূত পেট যাই হলো গেল বাবা, আমাকে ছেড়ে দাও। আমি বলে তিন বাবা ছেড়ে দাও যাই। কে তুমি সুন্দরী? কাঞ্চি, তুমি কে? তোমার মহাব্বত দিওয়ানা, বান্দার নাম চুনকা। তোমাকে পাওয়ার জন্য মরণ পণ করে গুরুস্থানে গিয়েছিলাম, গুরুর দয়ায় তোমাকে পেয়েছি। কাঞ্চি, কোথায় যাচ্ছিলে জানে মান? সে এক দুঃখের কাহিনী। আমার পাপা নেই, সৎমা পয়সার লোভে পাঁচ বোয়ালা লোকের সঙ্গে আমার বিয়ে দিতে চায়, তাই মনের দুঃখে আমি মরতে এসেছিলাম। আমাকে খুঁজতে বেরিয়েছে, এখন উপায়? সর্বনাশ, ধরতে পারলে হালুয়া কাবাব পালাবে, শিগগির চলো কোথাও পালাই, তারপর সুযোগ বুঝে পৌঁছে দেব। অমন কুল পেয়েছি, তাই তো তোমার কত দলি নিতে এসেছি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন ওকে উদ্ধার করে আনতে পারি। আশীর্বাদ করি সাগরের, তুমি যেন কামিয়াব হও, কাঞ্চিকে যেন ঘরে তুলে আনতে পারো, সুখে শান্তিতে কাল কাটাতে পারো, বিশ পঁচিশটা বাচ্চার বাপ হতে পারো। সাগরের জয় গুরু। আসে বাবা। যাচ্ছো কেন বাবা? এই অমন করে কি দেখছো? মঙ্গল, আজ একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক জবাব দিস কিন্তু। লাচি কি তুই পছন্দ করিস? সর্বনাশ, আজ কপালে দুঃখ আছে। কি বললে, লাচি? হ্যাঁ লাচি। না না বাবা, ওই খণ্ডানি কি কেউ পছন্দ করতে পারে? মেয়েটা যাকে বলে বিচ্ছু, পেট ভরা শুধু রাগ, ওকে আমি পছন্দ করি। বিশ্বাস করবে কিনা জানি না, আমি ওকে দু চোখে দেখতে পারি না। দেখতেই যখন পারিস নে, তখনও চিন্তাটা বাদে দিলাম। খুব ভালো করেছো বাবা, কমে নিয়ে কোনো চিন্তা ভাবনা করা উচিত নয়। এই যে তুমি আমার সামনে ওর নাম নিলে, তাতেই রাগের প্রীতিটা আমার একদম টাস টাস করছে। আসলে ওর কথা শুনলেই আমার মেজাজটা। কোন চিন্তাটা বাদ দিলে বাবা? না, ভাবছিলাম লাচির সাথে তোর বিয়ের প্রস্তাব দেব ওর বাপের কাছে, তা তুই যখন ওকে দেখতেই পারিস না, তখন ও চিন্তাটা বাদই দিলাম। কি সাংঘাতিক সর্বনাশ করে ফেললাম। রে, কিছু বলছিস? না না, কিছু বলছি না। হ্যাঁ বলছি বই কি, নিশ্চয়ই বলছি। দেখো বাবা, আজকাল তোমার একটা সাংঘাতিক দোষ দেখা যাচ্ছে, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে বসো। চুপ করে এবার আসল কথাটা শোনো, লাচির হাজারটা দোষ, কিন্তু ভালো গুণও তার হাজারটা। এই ধরো তোমাকে সে বাবার মতো শ্রুত, আহ, বুড়ো মানুষটা যদি একটু সেবা করতে পারতাম। তাই বলছিলাম কি বাবা, প্রস্তাবটা একবার বিবেচনা করে দেখলে হতো না? না না, তাই বলে ভেবো না, আমার জন্য বলছি, আমি তোকে দেখতেই পারি না, পছন্দও করি না। তবে আমাকে নিয়ে তো সব নয়, এই যে তুমি বুড়ো হয়েছো, তোমার এখন দরকার লাচির মতো একজন ভালো পুত্রবধূর সেবা। আমার পছন্দের চেয়ে তোমার সেবাটাই বড় কথা। তাই বলছিলাম কি,
থাক থাক, নিজের সুখের দিকে তাকিয়ে এক খণ্ডারিণীকে তোর সাথে বিয়ে দিতে পারব না। এবার পাটা ছাড় বাবা, যেভাবে টিপছিস এক মাস ব্যথা থাকবে। তোমার তো লাগছে পায়ে, আর আমার যে কোথায় লাগছে তা যদি তুমি বুঝতে। তার মানে সব বোঝো? আরে সামান্য কথাটা বোঝো না, না হয় ভুল করে একটা কথা বলেই ফেলেছি, সেই কথাটাকে গিট দিয়ে ধরে রাখতে হবে। তাহলে বল তোর মত আছে? মানে নিজের কথা কেউ বলতে পারে? আর মাত্র হাতে গোনা কটা দিন কেটে গেলে 12 বছর পূর্ণ হবে, আমার মঙ্গল হবে বিপদ মুক্ত। তখনই আমি লাচির বাবার কাছে যাব, লাচিকে ঘরের লক্ষ্মী করে তুলে আনব। তারপর তারপর কি হলো বল না ছাই। বাবাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলাম, রাগী মেয়ে হলো, লাচির মতো ভালো মেয়ে হয় না। সত্যি? জি, শেষে বললাম দেরি না করে প্রস্তাবটা তোর বাবার কাছে নিয়ে যেতে। সত্যি? কথাটা শুনে কি ভালোই না লাগছে। বর হয়ে আসবি আমাদের বাড়ি, কনে হয়ে আমি তোর জন্য অপেক্ষা করব। আয়, তোর চেহারে আমি ভালোবাসার চিহ্ন এঁকে দিই। ইস, কোনো চামড়া বুঝি খানিকটা নেই। আমার মজাটাও গেছে, ভালোবাসার চিহ্ন হয়ে গেল। গাধা, মাথায় যদি একটু বুদ্ধি থাকে। আয় ছোড়া, বাজে কথা বললে মাথাটা ফাটিয়ে দেবো। হুম, ভালোবাসার চিহ্ন পেতে হলে 4 আঙ্গুল কপাল নিয়ে জন্মাতে হয়। সবার পেটে সব কিছু সয় না। বাবা গো, আমাকে ফেলে দিয়ে আবার বড় বড় কথা, আজ তোর একদিন কি আমার পাশে দিব। হে আমায় ছেড়ে কোথায় যাবি মুঝুয়া, তো এমন সখী কোথায় পাবি মুঝুয়া, তোরে ছাড়া বাঁচবে না তোর বধুয়া। হে আমায় ছেড়ে কোথায় যাবি মুঝুয়া, তো এমন সখী কোথায় পাবি মুঝুয়া, তোরে ছাড়া বাঁচবে না তোর বধুয়া। হে আমায় ছেড়ে কোথায় যাবি মুঝুয়া।
চুনকার ভালোবাসে পরিপূর্ণ, তার জীবন সাথীকে সে পেয়ে গেছে। কি আনন্দ, কি আনন্দ! কাঞ্চি, তোকে আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। মনে পড়েছে, ও তুমি উস্তাদ? আমি ভেবেছিলাম আক্কেল গুরু। উস্তাদ, এই হলো গিয়ে তোমার ভাতিজার আপন মা। আহা, আমার উস্তাদকে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমার বিবি উস্তাদ, খাঁটি আপন বিবি। এখনো বিবি হয়নি, বিয়ে করলে তবেই সে বিবি হবে, বুঝলি? যা বাড়ি নিয়ে যা। সালা কান্তি, কেবল কান ধরেছে, পরে অপমান করবে। যাই বলিস মঙ্গল, কপাল চুনকার, সেদিন প্রেম হলো আর আজ বিয়ে? যত বাধা শুধু আমাদের বেলায়, আমরা যে বড় হয়ে খেয়ালি করছে না। ভেবেছিলাম প্রস্তাবটা নিয়ে চাচা নিশ্চয় আমাদের বাড়ি যাবেন, তারও কোনো সাড়া নেই। এই চুপ করে না থেকে একটা কিছু কর। হ্যাঁ, একটা কিছু করা দরকার, কিন্তু কি করা দরকার? হ্যাঁ, সেদিন সে ভালোবাসার সৌগাতটা দেয়া নেওয়া হয়নি, আজ হয়ে যায়। না 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 না, আমি বলতে পারবো না, আমার ভয় লাগছে। বল কি হয়েছে? বলছি মানে ওই লাসি আর মঙ্গল ঠোঁটে ঠোঁট লাগিয়ে ওসব সৌগাত আদান প্রদান করছে। ওর এ কথা মিথ্যে প্রমাণিত হলে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। কসম তোমার উস্তাদ, আমি মিথ্যে বলিনি, তুমি আমাকে শুধু শুধু মারলে। কোথায় যাচ্ছ উস্তাদ? সরে যাবো বা না উস্তাদ, আজ বাদে কাল তুমি ছোট সর্দার হতে যাচ্ছ। এই সময় কোনো অঘটন ঘটলে সর্দার তোমাকে ছোট সর্দার তো বানাবেই না, বরং কঠিন শাস্তি দেবে। মাথা ঠান্ডা করে ভেবে দেখো, ছোট সর্দার হতে পারলে অমন দশটা মঙ্গলকে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারে। লাচি মা, কোথায় গিয়েছিলি? কোথাও না মা, মানে ওই সিমকেদের বাড়ি। ওর মা ডেকে পাঠিয়েছিল কিনা? আর কত মিছে বলবি লাচি, তুই কি মনে করিস আমি কিছুই জানি না? কতবার তোকে বলবো, তোর মতো ঢিঙ্গি মেয়ে এই বয়সে জঙ্গলে জঙ্গলে নেচে গিয়ে বেড়ায় না? আমি নেচে গিয়ে বেড়াই তাতে তোমার বাবার কি? কথা কথায় বার তুলবি না লাচি? তুলবো, 100 বার তুলবো। আমাকে ঢিঙ্গি মেয়ে বললে 1000 বার তুলবো। মা তো নও শত্রু। মেয়ের সাহস দেখলে, মুখের উপর কি না কি বলে চলে গেল। আসুক আস তোর বাপ, যদি তোকে সোজা করতে না পারি তো আমি একবার মেয়ে নই। এই যে চাচি। এই যে বাবা শেরু, আজ আবার কি মনে করে? তোমাকে একটা সুসংবাদ দিতে এলাম। নিশ্চয়ই শুনেছ দাদু আমাকে ছোট সর্দার বানাচ্ছেন। শুনিনি আবার, শুনে কত যে খুশি হয়েছি তা বুঝিয়ে বলতে পারবো না। তোমার মতো সোনার টুকরো ছেলের অনেক আগেই ছোট সর্দার হওয়া উচিত ছিল। আজকের এই খুশির দিনে তোমাকে একটা কথা বলতে এসেছি চাচি, লাচিকে আমার খুব পছন্দ। আমি কি বলতে চেয়েছি নিশ্চয় বুঝতে পেরেছো? ওকে আমি বিয়ে করতে চাই। লাচিকে? হ্যাঁ। তুমি মানে সর্দারের নাতি হয়ে কি সৌভাগ্য, এ যে খুব আনন্দের কথা। কথাটা তুমি চাচাকে বলো, তারপর দিনক্ষণ ঠিক করে আমাকে জানিও, কেমন? শেরু দাঁড়া, মা বাবার মতামত জানার আগে আমার মতামতটা জেনে যাবি না? লাচি, সব কথার মাঝে তুমি এসো না মা। শোন শেরু, একটা কথা কোনোদিন ভুলিস না, মুখটা কোনোদিন বানরের গলায় শোভা পায়নি, ভবিষ্যতে পাবে না। মুখ সামলে কথা বলিস লাচি, কাকে কি বলছিস ভেবে দেখেছিস? থাক চাচি, লাচি ছেলে মানুষ, ওর কথায় আমি কিছু মনে করিনি। হ্যাঁ, চাচার সাথে কথা বলে শুভদিনটা তাড়াতাড়ি ঠিক করে ফেলো। কোথায় যাচ্ছিস? পথ ছাড়ো মা। না, তোর বহু অন্যায় আমি সহ্য করেছি, আর না। মা, ভেবেছিস মঙ্গলের মতো একটা হাবাতে ঘরে ছেলের জন্য শেরুর মতো সোনার তার ছেলেকে পায়ে ঠেলবো? তার হতে দিচ্ছি না। আয় মা,
এতদিন পরে তুমি কি বলছো মা? তুমি তো জানো ছোটবেলা থেকে মঙ্গলের সঙ্গে মিশে আসছি। মিশেছিস বলে একটা হাবাতের সঙ্গে ঘর করতে হবে এমন কোনো কথা নেই। মা, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে আমি ভালোবাসি। ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করো না? ভালোবাসা তুই কি বুঝিস? টাকা পয়সা ধন দৌলত না থাকলে প্রেম ভালোবাসা মাটিতে মিশে যায়। এখন থেকে সর্দারের গিন্নি হওয়ার কথা ভাব। না মা, ও কথা বলো না, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। আমি কে? না মা, না মা, মা গো। ভালো বুদ্ধি বের করেছ ওস্তাদ। খাটটা কেন বড় করছ? ও চাচা দেখলেই বুঝতে পারবে। কালী হত লাচিকে পুত্রবধূ করে ঘরে নিয়ে আসবে। সেই চেষ্টাই তো সকালা থেকে করছি, অথচ বাবা দেখেও দেখছেন না কি যে করি। ও তোমার দ্বারা হবে না ওস্তাদ, ও তো আসতে ঠকঠক করলে গিয়ে হয় না। কামের বাহাদুরি এইভাবে এইভাবে দাঁড়া, এইভাবে মারা বাবারে বাবারে বাবারে। কি হলো সেটা বোঝাবার চেষ্টাই তো করছি, অথচ সেদিকে তোমার চোখ পড়বে কেন? সেই সকাল থেকে ঘরের মধ্যে বসে কি যে করছো কে জানে। তুই বসতো চুনকা, দেখে আসি বাবা ঘরের মধ্যে বসে কি করছে। বাবা, দাঁত কাটতে কাটতে তো চারিদিকে দেয়ালি ভরে ফেলেছ, বাকি আছে শুধু ওটুকু জায়গা। ওটুকু ভরে গেলে কোথায় দাগ দেবে? ওটুকু ভরে গেলে দাগ দেওয়ার আর দরকারই হবে না। 12 বছরের সাধনা আমার শেষ হবে। তোমার ওসব হেয়ালে আমি বুঝি না, যাই হোক তাড়াতাড়ি শেষ করে ফেলো, তোমার শেষ হলেই আমার শুরু হবে। ভেবেছি ও কি বলতে চাচ্ছে আমি বুঝতে পারছি না। সময় শেষ হলেই যেতে হবে লাচির বাবার কাছে। হ্যাঁ গো, আজ হঠাৎ আমাদের বাড়িতে শেরু এসেছিল। কি বললো জানো? লাচিকে তার পছন্দ। সর্দারের নাতি আমাদের বাড়িতে এসে বলবে লাচিকে আমি বিয়ে করতে চাই, এটা কি কেউ কল্পনা করতে পারে? হ্যাঁ গো কালি, তুমি শেরুকে পাকা কথা দিয়ে এসো, শুভ কাজে বেশি দেরি করতে নেই। তোমার মেয়ে তো পছন্দ করে মঙ্গলকে, তার কি বিয়েতে মত হবে? শোনো কথা, তার আবার মতামতের প্রয়োজন কিসে? আমরা যা বলবো তাই হবে। শেরুর সাথে বিয়ে হলে সমাজে ওর স্থান কোথায় হবে একবার ভেবে দেখেছ? সর্দারের ধন দৌলত হাতে পড়লে মঙ্গলকে ভুলতে লাচির দুদিনও লাগবে না। যে মেয়ে লোক সমাজের উঁচু স্থানে ওঠার জন্য নিজের মেয়ের প্রেম ভালোবাসা বিসর্জন দিতে চায়, তুমি বলো তাকে নিয়ে কি কোনো স্বামী ঘর করতে পারে? লাচির মা, তুমি কি ভুলে গেছো তোমার 9টা বাচ্চা জন্মের পরপর মারা গেছে? উপরওয়ালা একটা মেয়েকে ফেলে গেছেন বলে তার মা ডাক শুনতে পাচ্ছ? তার সুখ শান্তির চেয়ে কি সর্দারের শাশুড়িও বড় কথা? আজ তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন আমার লাচির ভাগ্য নিয়ে ছিনি মেরে খেলতে চাইলে তোমাকে সত্যি বিদায় নিতে হবে। লাচি, লাচি, মাটিতে বসে আছিস কেন মা? আমি কি মরে গেছি? ওঠ বাবা। ভাবিস নি মা, আমি বেঁচে থাকতে তোর মতের বিরুদ্ধে কেউ বিয়ে দিতে পারবে না। পাগলি মেয়ে, চোখ মুছে ফেল, তুই না আমার মা, ছেলে বউর এক ধাক্কাতে কেঁদে বুক ভাসালি। বাবা, কাছিস কেন, কি হয়েছে? মঙ্গল, আজ সারা অন্তর দিয়ে বুঝলাম তোকে ছাড়া আমি বাঁচবো না। জানিস শেরু বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল আমাদের বাড়ি, মাতে আমাকে জোর করে ঘরে আটকে রেখেছিলেন। তোকে হারাচ্ছি ভাবতে গিয়ে দেখি বুকটা আমার খালি হয়ে গেছে। বিশ্বাস কর মঙ্গল, তোকে আমি কিছুতেই হারাতে পারবো না।
সেরও অনেক দূরে গিয়ে গেছে। সে যদি জোর করে আমাকে বিয়ে করে ফেলে তখন কি হবে? ভাবিস না লাচি, কারো ক্ষমতা নেই আমাদের আলাদা করে। মঙ্গল! হ্যাঁ লাচি, মরণ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুই ঠিকই বলেছিস মঙ্গল, সেরু কেন, কারো ক্ষমতা নেই আমাদের আটকায়। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। চল বাড়ি চল, আগামীকাল সেরু ছোট সর্দার হবে, পারলে আসিস। আমি বৃদ্ধ হয়েছি, মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি, তাই আমি স্থির করেছি কাবিলার কানুন অনুযায়ী পরবর্তী সর্দার নির্বাচিত করব। তোমরা জানো আজ যে ছোট সর্দার নির্বাচিত হবে, আমার মৃত্যুর পর সেই হবে কাবিলার সর্দার। আমি আমার নাতি শেরুর নাম ছোট সর্দার হিসাবে প্রস্তাব করছি। তোমরা তাকে সমর্থন করলে হাত তুলে সাড়া দাও। তোমরা শেরুকে দাঁড়াও সর্দার, ছোট সর্দার হিসাবে আমিও কিছুটা করলাম, আমিও সমর্থন করলাম সর্দার, আমিও করলাম, আমিও করলাম, আমিও করলাম, আমিও করলাম। তোমরা আমার নাতিকে সমর্থন করেছো বলে আমি কৃতজ্ঞ। আজকের মতো সভা ভঙ্গ করা হলো। দেখলে ওস্তাদ, শালা কি চাল চাললো, তোমাকে আগে ভাগে সমর্থন করে বোঝাতে চাইলো ও তোমাকে ভালোবাসে। শালা চাল বজ হামনা, ছোট সর্দার যখন হতে পেরেছে তখন ওর চালবাজি খতম করতে সময় লাগবে না। যাই বলিস লাচি, মঙ্গল না থাকলে শেরু কিছুতেই ছোট সর্দার হতে পারত না। হবে কি করে, শেরুর গুণের কথা সবাই জানে। আমার গুণের কথা তোরা কি যেন বলছিলি? এই কার জন্য মদ আর মেয়ে লোক ছাড়া রাত কাটে না লাচি? আমার সামনে চোখ গরম করিস না শেরু, তোর চোখ গরমকে আমি ভয় পাই না, চলে যা এখান থেকে। লাচি, তেজ থাকা ভালো কিন্তু মেয়ে মানুষের অত তেজ ভালো না। সময় আসুক, তোর ওই তেজ আমি পায়ের তলায় পিষে ফেলবো। তুই? তোকে যা বলার আগেই বলে দিয়েছি শেরু, আজ আর নতুন করে কিছু বলতে চাই না। একটা কথা শোন লাচি, শেরু যা পেতে চাই তাই পেয়ে থাকে। একদিনের জন্য হলে তোকে বউ হয়ে আমার ঘরে আসতে হবে, কারো বাপের সাত দিনে যে আমার এই কথা উল্টায়। এই যে চাচি, বাড়িটাকে তুলে দেন, নই লাচির ওর এত বড় স্পর্ধা যে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মেয়েকে এখন থেকে সংযত হয়ে চলতে বলো, আমি আবার দেমাক পছন্দ করি না। মেয়েদের আর কি কি তুমি পছন্দ করো না শেরু? সেটা তোমার না জানলেও চলবে চাচি। আমি মেয়ের মা শেরু, মেয়ের ভালোর জন্য তোমার পছন্দ অপছন্দ জেনে রাখা উচিত। তাই যদি জানতে চাও তাহলে জেনে রাখো, পায়ের তলায় যাদের স্থান আশকারা দিয়ে তাদের আমি মাথা তুলি না। মেয়ে মানুষ থাকবে বাড়ি পোষা জীবের মতো। আর হ্যাঁ, আজই চাচাকে আমার বাড়ি পাঠিয়ে দিও, দু একদিনের মধ্যে আমি বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। দাঁড়াও শেরু, তোমার চাচাকে আর বলার দরকার হবে না, লাচি আমাদের একমাত্র সন্তান, জেনে শুনে আমি একটা জানোয়ারের হাতে তাকে তুলে দিতে চাই। আমি অবাক হয়ে ভাবছি শেরু, মা হয়ে সেদিন কি করে মেয়ে সর্বনাশ করতে যাচ্ছিলাম। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো এখানে আসবে না। কাজটা ভালো করলে না, শেরুকে খেপিয়ে দিয়ে আর যে ভুলটা করলে তার ফল তোমাদের ভোগ করতেই হবে। মা, লাচি মা, তোর বাবার একটা কথাই নিজেকে দিয়ে বুঝেছি, ভালোবাসার জনকে ছাড়া ধন দৌলতের কোনো মূল্য নেই। লাচি, শেরুকে বিশ্বাস নেই,
ছুটে যা, মঙ্গলকে সাবধান করে দিয়ে। রাজ্য জয় করে এলি মঙ্গল। শেরু আজ আবার আমাদের বাড়িতে গিয়েছিল, মা তাকে তাড়িয়ে দিয়েছে। বলিস কি, চাচি তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, সেদিনের পর মা একদম বদলে গেছে। মা পাঠালেন তোকে সাবধান করে দেবার জন্য। সাবধান আমি সব সময় আছি, আমার বিপদের কথা তোর ভাবতে হবে না। তোকে কি করে বোঝাই, শেরু এখন ছোট সর্দার, তার অনেক ক্ষমতা। ক্ষমতা তোর যতই হোক না কেন, কাল নাগিনি আজকের দিনটা কেটে গেলে আর আমাকে তুই নির্বংশ করতে পারবি না। আমার মঙ্গল হবে বিপদ মুক্ত। এই একটা মাত্র দিন। না না, একদিনও না, আজই অপমানের শোধ নেব বোম্বা। কার কথা বলছো ওস্তাদ? মঙ্গলের জন্যই লাচির এত সাহস বেড়েছে। দেখে এলাম ওরা দক্ষিণের পাহাড়ে বসে কথা বলছে। বাসও থাকবে না, বাসিও বাজবে না। যা, মঙ্গলকে শেয়াল শকুনের হাতে ছেড়ে দিয়ে লাচিকে তুলে নিয়ে আয়। তাই হবে ওস্তাদ। দাঁড়া, সব ধন এ কথা প্রকাশ পেলে তোদের আমি শেয়াল শকুনকে দিয়ে খাওয়াবো। যা। তেজ আমি ধুলোয় মিশিয়ে দেব লাঠি। তোর মতো গোয়ারকে বোঝাতে পারে এমন কোন মানুষের জন্ম হয়নি। আমার কথা শোন মঙ্গল, যতদিন আমাদের বিয়ে না হয় ততদিন সাবধান হয়ে চল। শেরুকে নিয়ে বিশ্বাস নেই। দেখলাচ্ছি, শেরুর হয়তো অনেক খারাপ দোষ আছে, তাই বলে সে এতটা খারাপ নিশ্চয়ই নয় যে আমাদের ক্ষতি করতে চাইবে। আর যদি চাই তাহলে তার উপযুক্ত জবাব দেবার ক্ষমতাও আমার আছে। নে লাঠিটা ধর, শক্ত করে ধরে রাখিস। শক্ত করে ধরবো কেন? এখনই তার টের পাবি। আজ তুই বেঁচে গেলি কি করে? মরতে তোকে হবে, প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না।
12 বছর আগে ওস্তাদ বাবার আদেশে যে কাজ শুরু হয়েছিল আজ সূর্য ডোবার সাথে সাথে তার শেষ হলো। যাই, ওস্তাদ বাবাকে সুসংবাদটা দিয়ে আসি। ওপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ। তুই অসাধ্য সাধন করতে পেরেছিস তোমারু, আজ থেকে কোনো সাপ মঙ্গলের ক্ষতি করতে পারবে না। বাবা, সেদিন তুমি বলেছিলে 12 বছরের মধ্যে মঙ্গলকে সাপে কাটলে ওর ক্ষতি হতো। কি ক্ষতি হতো বাবা? তা জেনে তোর কি হবে, যা বাড়ি যা। কিন্তু বাবা, তর্ক করিস না তোমারু, মঙ্গলকে তো সাপে কাটেনি, কাটলে নিশ্চয়ই বলতাম। যা, এখন বাড়ি যা। আচ্ছা। উস্তাদ বাবা, ওকে না হয় বললে না, আমাকে বলতে মানা আছে কি? বলো না বাবা, 12 বছরের ভিতর ছেলেটাকে সাপে কাটলে কি ক্ষতি হতো? তাহলে কালনাগের বিষের সাথে ওই সাপের বিষের সংমিশ্রণে মঙ্গলের দেহের মধ্যে মহাপ্রলয় ঘটে যেত। ওর মাঝে শুরু হতো লক্ষণীয় পরিবর্তন, মুখে আসতো কালনাগের বিষ, চতুর্থ পূর্ণিমা রাতে ওর চোখ হতো সাপের চোখের মতো, পঞ্চম পূর্ণিমা শেষ পরিণত হতো একটি মহাবিষধর সাপে। বাবা, আজ পূর্ণিমার রাত, এই রাতে সাপুরিয়ারা মন্ত্র শোধন করে, আজ তোকে প্রথমবারের মতো সাপ ধরার মন্ত্র শেখাবো। আমি নৈনী গাছতলে যাচ্ছি, চল। তুমি যাও বাবা, আমি এলাম বলে। যদি পালাস তাহলে কিন্তু রক্ষা নেই, পূর্ণিমার চাঁদ আকাশে ওঠার আগেই চলে আসবি। আমি ভালোবাসা। তুমি কোথায় থাকো? মানুষের অন্তরে।
তোমার নাম? চন্দ্রমণি, তোমার চন্দ্রা। চন্দ্রা, এখন আমি ঘুমব। আমার ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম, ভীষণ ঘুম। কে তুমি মানব? কেন তোমার মাঝে খুঁজে পেলাম আমার হৃদয়ের রাজাকে? এতদিনে আমার সাধনা শেষ হল। ঘুমাও আমার রাজা, আবার তোমার সঙ্গে দেখা হবে আগামী পূর্ণিমা রাতে। বিদায় বন্ধু, বিদায়। এই যে তুলকান। কি চাচা? আমার মঙ্গলকে দেখেছিস না তো চাচা? ছেলেটা যে কোথায় গেল! এই যে চুলকা, কিছু বলছো? মঙ্গলকে দেখেছিস? রাতে বাড়ি থেকে বের হয়েছি, এখনো কোনো খবর নেই। বলো কি? বড় চিন্তায় পড়েছি বাবা। চাচা, লাচিতের বাড়ি খোঁজ নিয়েছো? ও তাই তো, ও বাড়ির কথা তো মনেই নেই। যাই, একবার খোঁজ নিয়ে আস। যাও যাও যাও। কি বদমাসটা এখানে পড়ে ঘুমাচ্ছে? আর আমি সারা দেশটা চষে বেড়াচ্ছি। মঙ্গল, হ্যাঁ মঙ্গল, তোর আক্কেলটা কি শুনি? মন্ত্র শেখার ভয়ে কেউ এভাবে জঙ্গলে এসে ঘুমায়? জঙ্গল? আমি এখানে কি করে এলাম? হয়েছে হয়েছে, আর সাধু সাজতে হবে না। আমার কথা তখন কানে যাচ্ছে না? যেদিন মরে যাব সেদিন টের পাবি জাত ব্যবসা না শিখে কি ভুল করেছিস। যা বাড়ি যা, আমিও যাচ্ছি তোকে সংসারীকরণের ব্যবস্থা করতে। সন্ধ্যায় বাবা বললেন গাছতলায় যেতে, অথচ আমি এলাম এখানে। কিন্তু কখন এলাম, কেন এলাম, আর কেনই বা ঘুমিয়ে পড়েছিলাম, না কিচ্ছু মনে পড়ছে না। না, আর দেরি করা সম্ভব নয় বিয়াই। ছেলেকে সংসারী করতে হলে যত শিগগির হোক মা জননীকে আমার ঘরে তুলতেই হবে। কি বলবো তোমাকে, গত রাতে সাপের মন্ত্র শেখাব, এত করে বললাম তৈরি হয়ে আসতে, পালালো। পালালো মানে বাড়ি ফেরেনি? আরে না না, সে পালানো নয়, আমার ভয়ে জঙ্গলে গিয়ে ঘুমিয়েছিল। তাই ঠিক করেছি আগামী পূর্ণিমায় ওদের ঝামেলাটা শেষ করে ফেলবো। তা সম্ভব নয় ভাই। আমার মনে হয় ও পূর্ণিমাটা বাদ দেওয়াই ভালো, কারণ তার পরের পূর্ণিমাটা মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা খুব শুভ দিন। বেশ বেশ, তাহলে মাঘী পূর্ণিমায়, মাঘী পূর্ণিমায় আমার মা জননীকে ঘরে নিয়ে যাব। পাকা কোথা হয়ে থাকলো কিন্তু। তোকে না একা বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছি? এই ছোড়া, চোখ বাঁকাবি না। এখন থেকে আমি আর তোর চোখ বাঁকানোকে ভয় পাই না। জানিস আগামী মাঘী পূর্ণিমায় আমি আমি ডুমুরি চাচার পুত্রপতি হতে যাচ্ছি। চাচা নিচে গিয়ে কথাটা পাকাপাকি করে এসছে। কি? শুধু তাই নয়, তোকে সংসারী করে গড়ে তোলার দায়িত্ব শুধু আমার। এখন থেকে আমাকে ওস্তাদ বলে ডাকবি, আর তিন বেলা সালাম করতে হইবে। কিরে, মুখটাকে হাড়ি করে রেখেছিস যে? বিয়ের কথা শুনে মনে হয় গলায় কাঁটা বিঁধে গেল। কি জানি লাচি, আমার যেন কেমন লাগছে। চল, বাবা তাড়াতাড়ি ফিরতে বলেছিলেন, ভুলেই গেছি। এবার চাচার হাত থেকে পালিয়েছিস, আগামী পূর্ণিমা রাতে তোকে আমার কাছে থাকতে হবে, আমি তোকে সাপ ধরানো শেখাবো। পূর্ণিমার এখনো অনেক দেরি, ও চিন্তা পরে। আগামী পূর্ণিমায়
হ্যাঁ ওস্তাদ, ওই রাতেও যাবে লাচিদের বাড়ি। পথিমধ্যে দলবল নিয়ে প্রস্তুত থাকলে অনায়াসে ওকে খতম করে দেওয়া যাবে। ওই সময় ওকে শেষ করতে পারলে তোমার পথের কাঁটা দূর হবে, অথচ কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। কিন্তু এবার ব্যর্থ হলে জীবন দিয়ে তোর প্রায়শ্চিত্ত করতে হবে বোম্বা। যা, আগামী পূর্ণিমার জন্য প্রস্তুত হয়ে থাক। শয়তানের বাচ্চাটাকে এবার শেষ করতেই হবে। সেজুগু যে কোথায় যাওয়া হচ্ছে? একটু কাজে। কাজের সময় তোর যত অকাজ। আজ পূর্ণিমা, একটু পরেই চাঁদ উঠবে, আজ তোর কোথাও যাওয়া হবে না। বিন আর ডালিগুলো নিয়ে আয়। ওই কাজেই তো যাচ্ছি। তুমি জানো না বাবা খুব ভালো ওস্তাদ, কষ্ট করে নিজে আমাকে মন্ত্র শেখাবে বলেছে। ভালো ওস্তাদ? হ্যাঁ, দারুণ ভালো। আমার চেয়ে ভালো ওস্তাদ কে আছে রে? মিথ্যে বলার জায়গা পাস নি। বল কে সে, কোন চুলোয় থাকে? উফ, কি জ্বালায় পড়েছি, সব কথা তোমাকে শুনতে হবে? হ্যাঁ হ্যাঁ, শুনতে আমাকে হবে। শোনো তাহলে। যাচ্ছি লাচিদের বাড়ি, লাচির কাছে। লাচি আমাকে সাবধানে মন্ত্র শেখাবে। এবার শুনেছো ভালো করে? যত সব কলিকাল, বাপের চেয়ে বড় ওস্তাদ না তুই কুচকি মেয়েটা। সাব্বাস বোম্বা, সাব্বাস। যেভাবে রাস্তাটা ঘিরে রেখেছে তাতে মঙ্গল কেন? তার বাপও মরণ পেরিয়ে যেতে পারবে না। তা যা বলেছো ওস্তাদ। আমি চাই বোম্বা, দাদুর সন্দেহের বাইরে থাকতে হলে তার চোখের সামনে থাকা দরকার। তোরা সব লুকিয়ে পড়। কালুয়া, তুই ওই রাস্তায় গিয়ে দাঁড়া। একটু পরে উঠবে মঙ্গলের বনের শেষ পূর্ণিমার চাঁদ।
তোর জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি লাচি। তুই যার জন্য এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিস, সে এখন উত্তর পাহাড়ে আরেকটি মেয়ে নিয়ে নাচছে গাইছে প্রেমালাপ করছে। শেরুক, মুখ সামলে কথা বলিস। আমার কথা মিথ্যে নয়, বিশেষ না হয় আমার সাথীকে নিজ চোখে দেখতে পারিস। না না, ভাবিস না মিথ্যে বলে তোকে নিয়ে কোনো ক্ষতি করব। মঙ্গল কত বড় বেইমান, আমি শুধু সেটাই প্রমাণ করতে চাই। আর যদি প্রমাণ করতে না পারিস? এই গালটা পেতে দেব, মারিস এক চর। চরই তোর পাওনা হবে, চল। আয়। কি হয়েছে বন্ধু, কেমন করছো কেন? কিছু না। জানো চন্দ্রা, আমার মাঝে সবকিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কাউকে তোলে পিষে একাকার করে ফেলি। এই তো আমি তোমার সামনে, আমাকে পিষে ফেলো বন্ধু। না না, তুমি ঠিক বুঝতে পারছো না, আমার ইচ্ছে করছে কাউকে পেঁচিয়ে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি, কাউকে দংশন করি। তোমার দংশনের আশাই তো আমি এসেছি বন্ধু। চল। সত্যি যদি তোমার কাউকে পিষে ফেলে দিচ্ছে ফেলো, তোমার পরশে আমি ধন্য হই। তালটা পেতে দে শেরু, মিথ্যে বলার পাওনাটা মিটিয়ে দি। ধোকা দিয়ে তুই আমাকে এখানে এনেছিস। মিথ্যে আমি সফলে থাকি লাচি, আর ধোকা আমার সঙ্গে সাথী। এক পায়ে বলে বিষ মাখা ছোড়ার আঘাত খাচ্ছি, আর কোনোদিন আমাকে বিরক্ত করলে তোর নামে সর্দারের কাছে নালিশ যাবে। ওরা সব ছেড়ে দাও ওস্তাদ, তা না হলে জানিয়ে জানারানি পড়ে যাবে। নতুন করে আমার রক্তে আগুন ধরিয়ে দিব, ওর যৌবন দিয়ে আমি আগুন নেভাবো। গত রাতে যাইনি বলে ঝগড়া করতে চাইলে না করবো না, কিন্তু তার আগে আমার কয়েকটা কথা তোকে শুনতেই হবে। বিশ্বাস করবি কিনা জানি না, পূর্ণিমার রাত এলেই যেন। থাক, কৈফিয়ত দেওয়ার আগে বল, গত রাতে তুই কোথায় ছিলি? গত রাতে? হ্যাঁ, শেরু কসম খেয়ে বলল তুই নাকি উত্তর পাহাড়ের একটি মেয়ের সাথে গলাগলি করে নেচেছিলি। কথাটা বিশ্বাস না করলেও ওর সাথে আমি উত্তর পাহাড়ে গিয়েছিলাম। উত্তর পাহাড়? আমি তো সেখান থেকে সকালবেলা উঠে এলাম। তাহলে সত্যি কি আমি পূর্ণিমার রাতে কোনো মেয়ের কাছে যাই? না না, এ সত্য নয়, সে মিথ্যে বলেছে। বিশ্বাস কর লাচি, তুই ছাড়া অন্য কোনো মেয়ে আমার জীবনে আসেনি, আসতে পারে না। তোকে আমি অবিশ্বাস করছি না মঙ্গল, শুধু বল আমার কাছে না এসে গত রাতে তুই কোথায় গিয়েছিলি? গত রাতে? এ কথা জবাব বাস্তবে দিতে পারবো না লাচি, জবাব দেবো আগামী পূর্ণিমায়। চাঁদ ওঠার আগেই আমি পৌঁছে যাবো তোর কাছে, তুই কাছে থাকলে আমিও জবাবটা পেয়ে যাবো। তোর জবাব পেলে একজন ধোকাবাজের জবাব দিতে পারবো। কার? শেরুর। সর্দার হওয়া তাকেই সাজে যাকে কাবিলার লোকজন ভালোবাসে, ভক্তি করে। আমি লক্ষ্য করে হিসেবে এই মুহূর্তে আমার উচিত তোমাকে ছোট সর্দারের দায়িত্ব থেকে মুক্তি দেয়া। হয়তো তাই করতাম, কিন্তু শেষ চেষ্টা হিসাবে আমি ঠিক করেছি তোমাকে বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ, ঘরে স্ত্রী আসলে যদি তোমার পরিবর্তন হয় এই আশায়। আমায় ক্ষমা করো দাদু, এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছা আমার নেই। শেরু! বেশ, আজ তুমি ছোট সর্দারের পথ ত্যাগ করো, আমার বলার কিছু থাকবে না। দাঁড়াও দাদু, তোমার আদেশ আমি মেনে নিচ্ছি। আমার বিয়ে দিতে হলে লাচির সঙ্গে দাও, কারণ তাকে আমি চাই। চিরকাল দেখে এসেছি তুমি সহজ পথটা ছেড়ে বাঁকা পথটাই পছন্দ করো। তুমি জানো মঙ্গল ও লাচি পরস্পরকে ভালোবাসে, ওদের বিয়ে দিন ক্ষণ পর্যন্ত স্থির হয়ে আছে। আর তুমি কিনা বলছো লাচি কি বিয়ে করবে? এ ব্যাপারে বাড়াবাড়ি করে নিজের পায়ে কুঠার আঘাত করো না শেরু। বেশ, আমাকে কিছুদিন ভাবাও, তারপর যা খুশি করো। ঠিক আছে, ভেবে দেখো। তবে একটা কথা শেরু, আমি যদি ঘুণাক্ষরে জানতে পারি লাচের জন্য তুমি কার উপরে জুলুম করেছো, তাহলে তোমাকে আমি জ্যান্ত করে দেবো। নাতি বলে তোমাকে আমি ক্ষমা করবো না। এ তুমি কি করলে? লাচিকে বিয়ে করার কথা সর্দারকে কেন বলতে গেলি?
এখন মঙ্গলের যদি কোনো ক্ষতি হয় সর্দার তোমাকে ছাড়বে না। ভুল যা হবার হয়ে গেছে বোম্বা, এখন উপায় কি বল। আমার কথা যদি শোনা ওস্তাদ, লাচির আশা ত্যাগ করো। বাপরে, ভালো কিছু বলতে গেলে অমনি তুমি খেপে ওঠো ওস্তাদ। বেশ তো, এতই যখন লাচির জন্য শখ, জানো তোমার ওই জটাগুরুর কাছে। জটাগুরু? হ্যাঁ, জটাগুরুর কাছে যেতে হবে। বোম্বা, জটাগুরুর উপর ঢোকন জোগাড় কর। মেয়ে মানুষ পেলেই তুমি ভালোবাসার কথা শোনাও, কিন্তু কাজের কাজ একটাও করো না। বলিস কি? আমি তো কাজ করি না। কই আর করো, এই যে লাচির জন্য আমি এত উন্মাদ হয়ে উঠেছি, দিলে তার কোনো ব্যবস্থা করে। এই কথা মাথা ঠান্ডা করে শোন, এক্ষুনি লাচির জন্য আমার কিছু করতে হবে না। ভালোবাসার শত্রু এই মঙ্গলের বাচ্চা নিজের কবর নিজে করেছে। সে কি গুরু? হ্যাঁ, আগামী পূর্ণিমা তো দেখ, তাহলে বুঝতে পারবি আমার কথা সত্য কিনা। আগামী পূর্ণিমা?
আমার পরিচয়, আমি তোমার প্রেম, তোমার ভালোবাসা। আমার পরিচয়, আমি তোমার যুগ যুগের সাথী। তবে কেন তুমি আমাকে ছেড়ে চলে যাও? তোমাকে ছেড়ে যেতে আমারও মন চায় না বন্ধু, তবু যেতে হয়, সময় যে এখনো আসেনি। কবে তোমার সময় আসবে? কবে আমি তোমার মাঝে হারিয়ে যেতে পারবো? আমরা দুজনে এই দুনিয়ার বুকে সৃষ্টি করব প্রেমের স্বর্গ, দুজনে মিলব মহামিলনে। আর মাত্র দুটো পূর্ণিমা। আমি এখানে কেন? শোনো কথা, তুমি এখানে কেন আমি কি করে বলবো? শালার উত্তর পাহাড় হলো ভূতের বাসস্থান, এখানে কি ভূত ছাড়া কেউ রাত কাটায়? আবার সেই উত্তর পাহাড়। দেখো উস্তাদ, কাজটাকে দেখে মনে হচ্ছে এই সাপে কেটেছে, কেমন কালো হয়ে গেছে। কি মানুষের দাঁতের দাঁত? কি ভাবছো উস্তাদ? ভাবনা চিন্তা ছেড়ে এ লাচির কাছে যাও। লাচি, গত রাতে তো আমি সেখানে ছিলাম, তাহলে এখানে কি করে এলাম? নিশ্চয়ই লাচিরা বলতে পারবে। লাচি, একি তুই কাঁদছিস? তুই কেন এসেছিস? তোর কাছে আসবো না তো কার কাছে আসবো লাচি? কেন, রাতে যাকে বুকে নিয়ে নাচানাচি করেছিলি তার কাছে যা। রাতে নাচানাচি করেছি? এতে কি বলছিস? সকাল হতে না হতে মুখোশটা পাল্টে ফেললি বুঝি? মঙ্গল, আমি তো তোকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আমার ভালোবাসা কোনো ফাঁকি ছিল না, কেন তুই আমাকে ধোকা দিলি? বিশ্বাস কর লাচি, পূর্ণিমার রাতে আমার একটা কিছু হয়, সারা দেহ জুড়ে যেন একটা প্রলয় কাণ্ড ঘটে যায়, এক একটা জ্বলন্ত আগুনের পিণ্ড যেন আমার পা থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে ধরে, আমি সবকিছু ভুলে যাই। মিথ্যে বলিস না মঙ্গল, তুই কি বলতে চাস আমি নিজ চোখে যা দেখেছি সব মিথ্যে? নিজ চোখে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, নিজ চোখে দেখেছি। না না, এ কিছুতেই হতে পারে না, নিশ্চয়ই তুই ভুল দেখেছিস লাচি। তোকে ফাঁকি দিয়ে অন্য মেয়েকে নিয়ে নাচানাচি করবো, এ কিছুতেই হতে পারে না। এখনো ধোকা দেওয়ার চেষ্টা করছিস? চলে যাই এখান থেকে, আর কোনোদিন আসিস না। তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক রইল না লাচি। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করবো যাকে ভালোবাসতাম সে মরে গেছে। তুই চলো গাইকে দিকে চল। বেশ, আমি চলে যাচ্ছি, আর কোনো দিন তোর কাছে আসবো না। যাবার আগে একটা কথা বলে যাই, আমি তোকে ধোকা দেইনি, আমার আমার ভাগ্য আমাকে ধোকা দিয়েছে। ফুল একদিন তোর ঠিকই ভাঙবে লাচি। মঙ্গল, মঙ্গল,
অবেলায় শুয়ে আছিস কেন বাবা? কি হয়েছে? কিছু না। একটা কথার উত্তর দিবি মঙ্গল, তোর আর লাচির মাঝে কি ঘটেছে? কই, কিছু ঘটেনি তো। আমার কাছে তুই কিছু চেপে যাচ্ছিস মঙ্গল, ভুলে যাস নে, এতটুকু বয়স থেকে তোকে আমি বাপ মার স্নেহ দিয়ে বড় করেছি। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না বাবা। বল, হয়েছে? বিশ্বাস করো বাবা, কিচ্ছু হয়নি। তোর কথা যদি সত্য হয় তাহলে লাচির বাবা বিয়ে পিছিয়ে দিল কেন? বিয়ে পিছিয়ে দিয়েছে, এরপরেও তুই বলবি তোর আর লাচির মাঝে কিছু ঘটেনি? তুমি তো জানো বাবা, আমি তোমার কাছে মিথ্যে বলি না। লাচির সন্দেহ, আমি নাকি একটা মেয়ের সাথে নাচি গাই, তাকে ভালোবাসার কথা শোনাই, অথচ এর একটা কথাও সত্যি নয়। সে যদি আমাকে ভুল বোঝে আমি তার কি করতে পারি? একটা কথা শুনে রাখ মঙ্গল, তোর মায়ের মৃত্যুর পর আমি আর দ্বিতীয় বিয়ে করিনি তোর আর রূপার মুখ চেয়ে। রূপ আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। বিশ্বাস কর, তোর কিছু হলে আমি আর বাঁচব না। লাচির সাথে ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেল বাবা, এই বুড়ো মানুষটাকে কষ্ট দিস নে, কষ্ট দিস নে। আমার কথা মিথ্যে হবে না জানিস। সামনের পূর্ণিমা মাঘী পূর্ণিমা, ওই মাঘী পূর্ণিমাই হবে ওর জীবনের শেষ পূর্ণিমা। চাঁদটা একবার আকাশে উঠতে দে। Thank you.
চন্দ্র! লাচিকে তোমাকে সবাইকে আমার মুখে এসে যায় বিষ, কাউকে কাটতে আমি পাগল হয়ে যাই। বলিস কি? না 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 নয় চাচা, মঙ্গল ঠিকই বলেছে, ওর কামড়ে বোম্বাকে আমি মৃত্যুর করে ঢলে পড়তে দেখেছি। সে কি? শুধু তাই নয় বাবা, চাঁদ উঠলে আমি নিজের অজ্ঞাতে ছুটে যাই একটা মেয়ের কাছে, তাই এক পূর্ণিমার পরে আমাকে পেয়েছিল উত্তর পাহাড়ে। বলো বাবা, কেন মনে হয়, কেন পূর্ণিমার রাতে আমার মুখে বিষ এসে যায়, কেন আমি কাউকে কাটতে পাগল হয়ে উঠি? এ কি তোমার সেই ধনন্তরী ঔষধের ফল বাবা? ওরে না রে না, আমি যে করেছি তোর ভালোর জন্যই করেছি। ভালোর জন্য করেছো বলে কি আমার কামড়ে বোম্বা মরলো? ভালোর জন্য করেছো বলে কি লাচির ভালোবাসাকে ভুলে গিয়ে ছুটে যাই আর একটা মেয়ের কাছে? বলো বাবা, আমার ভালোর জন্য আমাকে তুমি 12টা বছর কি খাইয়েছ? চুপ করে থেকো না, জবাব দাও। আমাকে ভুল বুঝিস নে মঙ্গল, কাল্লাগিনীর হাত থেকে বাঁচাতে গিয়ে তুকে কাল্লাগির বিষ খাইয়েছি বাবা। কাল্লাগির বিষ? এ তুমি কি করেছো বাবা, ভালো করতে গিয়ে তুমি আমার সর্বনাশ করেছো। ও কথা বলিস নে মঙ্গল, আমার ভুলে তোর সর্বনাশ হয়ে থাকলে আমি আমার বুকে রক্ত দিয়ে তার প্রায়শ্চিত্ত করব। তা কি করে সম্ভব বাবা, আমার মুখে কাল্লাগের বিষ, আমি নিজের অজ্ঞাতে মানুষ কেটেছি, এখানে থাকলে আমার জন্য আরো লোক মরবে, একদিন হয়তো তোমাকে লাচিকে মেরে ফেলতে পারি। তার চেয়ে তুমি আমাকে বিদায় দাও, আমি তোমাদের ছেড়ে লোকালয় ছেড়ে চলে যাই গভীর বনে যেখানে কোনো মানুষ নেই। তুই কি বলছিস মঙ্গল? না তুই কোথাও যেতে পারবি না, তোকে আমি হারাতে পারবো না বাবা। তুমি কি চাও মানুষ হয়ে মানুষকে হত্যা করি? না বাবা, আমি তা পারবো না, যাদের ভালোবাসি তাদের হত্যার কারণ হতে কিছুতেই পারবো না। আমি চললাম। তুই যেতে চাইলে আমি তোকে বাধাতে বলো মঙ্গল, কিন্তু তার আগে আমাকে মেরে রেখে যেতে হবে। তুই না একদিন বলেছিলি মরণ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না, তাহলে কেন আমাকে ছেড়ে একা একা যেতে চাইছিস? কেন লাচি, ওস্তাদ বাবার কথায় তোকে আমি কাল নাগের বিষ খাইয়েছিলাম বাবা,
তার কাছে চল বাবা, তিনি ভুল করেছেন, তিনি আবার হয়তো সংশোধনের পথ বলে দিতে পারবেন। কোনোদিন কি তোর বাহু থেকে তোর বাপের দাওয়া তাবিজটা পড়ে গিয়েছিল মঙ্গল? হ্যাঁ বাবা, শেরুর লোকের সাথে মারামারি করার সময় পড়ে গিয়েছিল, আবার তুলেও নিয়েছিলাম। এদিকে আয় তো দেখি, দেখি ওই পাটা দেখি, সেই সুরাল নাগিনে কেটেছিল, এই তার চিহ্ন। ভাগ্যদোষের জন্য মঙ্গল সাফ হয়ে যাচ্ছে, চার পূর্ণিমা কেটে গেছে, সামনের পূর্ণিমা হবে ওর মানব জীবনের শেষ পূর্ণিমা, ও পরিণত হবে এক মহাশক্তিধর কাল লাগে। ওস্তাদ বাবা, এর কি কোনো প্রতিকার নেই? আছে, কিন্তু তা মানুষের অসাধ্য। হোক মানুষের অসাধ্য, তবু আমাকে পথে সন্ধান দাও বাবা। তোকে যেতে হবে নাগপুরীতে, নাগরাজার বর যদি লাভ করতে পারিস তাহলে বিষমুক্ত হতে পারবি। আমি নাগপুরীতেই যাব বাবা। সামনের পূর্ণিমা শেষ হবার আগে তোকে নাগরাজার বর আনতে হবে, আর এই সময় রোজ রোজ নাগ নাগিনীকে দুধ খাওয়াতে হবে। আমি দুধ খাওয়াবো বাবা, তুমি মঙ্গলকে আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ করো। তুমি শুধু আশীর্বাদ করো, আমি যেন মানুষে ফিরে আসতে পারি, আমাকে না করে রাস্তা বলে চলে যাচ্ছিস, কিন্তু আমাকে কিছু বলে গেলে? বলেন, আমার কিছুই নেই লাচ্ছি, শুধু একটা কথা জেনে রাখ, ইচ্ছে করে আমি তোর প্রেমকে আপ করিনি, তোকে ভালোবাসি বলে আজ অসম্ভবকে সম্ভব করতে পা বাড়িয়েছি। মঙ্গল, তোকে ভুল বুঝেছিলাম, আমাকে তুই মাফ করে দে। কাদেশটে লাচ্ছি, উপরওয়ালা কি ডাকিস, তিনি যেন আমাকে তোর কাছে ফিরিয়ে দেন। আমার ভালোবাসা তোকে ফিরিয়ে আনবে, নিশ্চয়ই ফিরিয়ে আনবে। লাচি, ঘরে কেউ নেই ছোট সন্তান? বেটা নিশ্চয় পালিয়েছে। পালিয়ে সে যাবে কোথায়? তোর ছেলে কোথায়? সে নেই, চলে গেছে। বল সে কোথায়? তুই তোর ছেলেকে লুকিয়ে রেখেছিস, বল সে কোথায়? বললাম তো, চলে গেছে। মিথ্যা কথা! ভাই সাহেব, এই মানব রূপী কাল নাককে যেভাবেই হোক আগুনে পুড়িয়ে মারতে হবে, নইলে আমাদের মোট সর্বনাশ হবে। তোমার ছেলেকে বের করে দাও, তার মুখে সাপের বিষ আছে, বের করে দাও, বের করে দাও। আমি মিথ্যে বলিনি, বিশ্বাস করো, মঙ্গল বাড়িতে নেই, বাড়িতে না থাকলেও নিশ্চয়ই অন্য কোথাও আছে। তুই তাকে পাবি না শেরু, রাতেই সে নাগপুরীর পথে রওনা হয়ে গেছে। কপালে থাকে সে শুধু কাবিলার সর্দার হয় না, হয় সাপুরিয়াদের রাজা। সাপুরিয়াদের রাজা মঙ্গল হবে রাজা, সে ছিনিয়ে নিবে আমার লাচিকে, সর্বনাশ! ভাবিস না শেরু, আমি বেঁচে থাকতে তোর শত্রু কোনো সময় নাগপুরীতে ঢুকতে পারবে না। তাই করো,
এতদিন কিছু বলিনি, এবার শুরু হবে শয়তানের খেলা। বেলবিরাকি বেলাপুখি লাগুর চন্দ্র বন্দে মুখী লাগ লাগ ভেলকি চতুর্মুখী আমাকে ছেড়া মঙ্গলমুখী যা যা ওই মানবরূপী রাগকে খতম করে দে যা। আমার সব শেষ না, শেষ নয়, মাত্র শুরু। তাকে ধরে আনলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। না, জোর করে বন্ধ করলে কোনো ফল হয় না। সেরু বন্ধ করতে হবে কৌশলে। কৌশল আজ রাতে তুই নাগ নাগিনীকে দুধ দিবি, ওর দেয়া দুধ খেয়ে গেলে ওরা ব্যর্থ হবে, ওর খায় স্বপ্ন হবে। এই ধর মন্ত্রপুত বীর, এই বীর বাজালে নাগ নাগিনীর দল এসে যাবে তোর কাছে। এবার যা। Thank you.
যাচ্ছি। কে তুমি? আমি চন্দ্রমণি, তোমার বন্ধু। বন্ধু? চন্দ্রমণি বলে তোমার কোনো বন্ধু নেই, কিন্তু তোমাকে এত পরিচিত লাগছিল, মনে হচ্ছে কোথায় যেন তোমাকে দেখেছি, অথচ স্মরণ করতে পারছি না। একটু পরে উঠবে পূর্ণিমার চাঁদ, চাঁদ উঠলে তুমি আমাকে চিনতে পারবে বন্ধু। পূর্ণিমার চাঁদ? চন্দ্রমণি, তোমাকে আমি চিনি না, অথচ অযাচিত ভাবে আমার অনেক উপকার তুমি করেছ। তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, এবার আমাকে বিদায় দাও, আমাকে বহুদূর যেতে হবে। দাঁড়াও বন্ধু, তুমি কোথায় যাচ্ছ তা আমি জানি। জানো? হ্যাঁ জানি, কিন্তু কি হবে বন্ধু নাগরাজের বর্ণে, কি হবে মানুষের? তুমি কান্নাগে পরিণত হলে পাবে অনেক সুন্দরী নাগকন্যা, তারা তোমাকে সেবা করবে, ভালোবাসবে। না না চন্দ্রমণি, নাগ হয়ে আমি বাঁচতে চাই না, মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে মরতে চাই। তোমাকে যদি কোনো নাগকন্যা ভালোবেসে থাকে, তার জন্য কি তুমি নাগ হতে পারো না বন্ধু? না পারি না চন্দ্রমণি, আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তাই আজ আর আমার বলতে এমন কিছুই নেই যার কাউকে দিতে পারি। তুমি আমাকে বন্ধু বলে কেন পিছু টানতে চেষ্টা করছো? আমাকে যেতে দাও চন্দ্রমণি, যদি কোনোদিন উপায়ওয়ালা মুখ তুলে তাকান, আর যদি কোনোদিন সুযোগ পাই, বুকের রক্ত দিয়ে তোমার ঋণ আমি শোধ করব। বিদায় বন্ধু। তোমাকে আমিও ভালোবাসি বন্ধু, আমার ভালোবাসা সত্য হতে তুমি আমারই হবে। আসছি আমি, পূর্ণিমার চাঁদ উঠলে তোমার সাথে আবার দেখা হবে। তোমার নবজন্ম, মানুষের খোলস ছেড়ে তুমি হয়ে যাবে কাল্লা, তোমার গর্জনে কি পড়বে বন জঙ্গল, তোমাকে পেতে ছুটে আসবে হাজার হাজার নাগকন্যা, কিন্তু আমি ছাড়া কেউ তোমাকে পাবে না,
আমরা পরস্পরের মধ্যে হারিয়ে যাব অনন্তকালের জন্য। না না চন্দ্রা, তা হয় না। লাচির ভালোবাসার সাথে আমি বেইমানি করতে পারবো না। বেইমানি তোমাকে করতে হবে না বন্ধু। মানব মঙ্গল ভালোবাসে লাচিকে, কিন্তু নাগমঙ্গল ভালোবাসে চন্দ্রাকে। নাগে পরিণত হলে তুমি ভুলে যাবে তোমার বিগত জীবনের কথা, ভুলে যাবে লাচির কথা। তখন আমি হব তোমার হৃদয়ের রানী, জয় হবে আমার ভালোবাসার। ভুল চন্দ্রা, লাচির ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যেতে চেষ্টা করো না, বরং আমাকে নাগপুরিতে যেতে সাহায্য করো। আমি বিষমুক্ত হই, বেঁচে যাক অগণিত মানুষ। না না, আমি তা পারব না বন্ধু। অগণিত মানুষ কেন, সমগ্র বিশ্বের ধন। বেশ তাই হোক, তুমি থাকো তোমার স্বপ্ন নিয়ে, আমি চলি আমার পথে। একটা কথা কোনোদিন ভুলো না চন্দ্র, ভালোবাসার সার্থকতা পাওয়ায় নয়, ত্যাগে। আজ তোমার জায়গায় লাচি থাকলে মানুষের কল্যাণে সে আমাকে হাসতে হাসতে ত্যাগ করত। শোনো চন্দ্র, লাচির জন্য আমিও হাসতে হাসতে জীবন দেব, তবু নাগে পরিণত হব না। হাসি চন্দ্র, তোমার সাথে এই যেন আমার শেষ দেখা হয়। নাচতে হবে, আর আমার সাথে নাচের উপকরণ গুলো জোগাড় করে ফেলি। তবু সে আমাকে কেটে আমাকে সর্বনাশ করেছে। নাগরাজা, আমি মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে মরতে চাই। আমার চাঁদ তোমার কানে গেল না নাগরাজা, বুঝলাম তোমার কাছে
বিচার নেই, বুঝলাম? নিরপরাধ মানুষের চেয়ে অপরাধিনী কাল লাগিনি তোমার কাছে ভালো। তুমি রাজা হলো সামান্য সাপ, সাপ বলে দেয়ার ক্ষমতা তোমার নেই। যদি ভেবে থাকো তোমার মতো একটা সাপ হয়ে বেঁচে থাকো, তাহলে ভুল করবে। সাপ হওয়ার আগেই হত্যাহতি দিয়ে প্রমাণ করব, বর দেওয়ার ক্ষমতা তোমার না থাকলেও জীবন দেওয়ার ক্ষমতা আমার আছে।
আমি জানি তোমার জন্যই আমি মানুষ হতে পেরেছি। আজ তুমি যে ত্যাগ স্বীকার করলে তার কোনো নজির কোথাও নেই। তোমাকে আমি বন্ধু বলে স্বীকার করে নিলাম চন্দ্রা। নাগপুরিতে থাকলে তোমার ক্ষতি হবে। এসো আমি তোমাকে বাইরে পৌঁছে দিয়ে আসি। সর্দারের দায়িত্ব দেওয়ার পর তোমাকে বলেছিলাম সর্দারের উপযুক্ত হতে, কিন্তু তুমি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছ। তুমি অবৈধভাবে লাচিকে পাওয়ার জন্য শয়তানের চেলা শিষ্যত্ব গ্রহণ করেছ। মঙ্গল যাতে নাগপুরীতে পৌঁছাতে না পারে তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছ, তাকে মেরে ফেলতে চেষ্টা করেছ। তোমার এই অপরাধের শাস্তি আজ থেকে তুমি আর ছোট সর্দার নও। আমিও ভেবে দেখেছি ছোট সর্দার থাকা আমার উচিত নয়, তাই আমিও ঠিক করেছি আজ থেকে আমি হবে এই কাবিলার সর্দার। কথাটা তুমি এই মুহূর্তে ঘোষণা করে দাও। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি করে ভাবলি তোর মতো একটা শয়তানকে সর্দার বানিয়ে আমি কাবিলার সর্বনাশ করব? এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যা, তোর মুখ আর আমি দেখতে চাই। তোমার মুখ আর আমি দেখতে চাই না। ভাই সাহেব, দাদু বৃদ্ধ হয়ে গেছিলেন, তার যোগ্যতা হারিয়ে ফেলেছিলেন, তাই বাধ্য হয়ে আমাকে সর্দারের দায়িত্ব গ্রহণ করতে হলো। মানি না, মানি না, তোমাকে সর্দার বলে মানি না, তুমি খুনি। আর কারো আপত্তি আছে? আজ থেকে মনে রাখিস, এরও সর্দারের আদেশ অমান্য করার শাস্তি মৃত্যু। আজ আমি বিয়ে করতে চাই, যাও কে তুলে নিয়ে আয়। আমি কেন ছাড়বো? তুমি নিজেই ছেড়ে দিও, একেবারে শেরু সর্দার হাতে তুলে দিয়ে এসো। ছেড়ে দে, ছেড়ে দে, কালুয়া, কালুয়া। কি শেরুর আদেশ? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে, এটাই শেরু সর্দারের আদেশ। সর্দার লোসাই ছাড়া কারো আদেশ মানতে আমি বাধ্য নই, কিন্তু আমরা শেরু সর্দারের আদেশ মানতে বাধ্য। অত চোখ রাঙাচ্ছ কেন? ভেবেছিলে তোমার ছেলে নাগরাজার বর পেয়ে রাজা হবে? বিয়ের আয়োজন কর, বিয়ে হবে আজই এক্ষুনি। নিয়ে যা শেরু, শেরু তুই কাবিলার কানুন অমান্য করছি। কানুন? সর্দারের মুখের কথায় কাবিলার কানুন? শোনার লাচি, আমার ইঙ্গিতের অপেক্ষায় আছে। শয়তানের প্রতিশোধ নেব।
মানুষ নয়, কাল নাগ ওকে মেরে ফেলো। না ভাই সাহেব, আমি সাপ নই, তোমাদের মতো মানুষ। নাগ রাজার ভর পেয়ে এখন আমি বিষমুক্ত। বিষমুক্ত? এবার তুই কি করে বাঁচবি? আসছি আমি প্রতিশোধ নিতে। কালনাগিনীর প্রতিশোধ নিতে যাচ্ছি, বন্ধুকে বাঁচাতে হবে। তুই যদি সত্যি বিষমুক্ত হয়ে থাকিস তাহলে কাকু কামড়কে প্রমাণ কর। বেশ, তাই হবে। কেউ একজন এসো, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি আমার কথা সত্যি। তুই হেরে গেলি মঙ্গল, ওর কথা কেউ বিশ্বাস করবে না, কারণ বোম্বার মৃত্যুর কথা কেউ ভুলেনি, তাই তোকে মরতে হবে। তোমরা ওকে মেরো না, আমি পরীক্ষা দেব। তোর কামড়ে মরতে পারলে মনে করব জন্ম আমার সার্থ। Yeah!
তুমি মানুষ হয়েই বেঁচে থাকো বন্ধু, নাই বা আমি তোমাকে পেলাম, নাই বা হলো তোমার সাথে আমার মিলন। তুমি বেঁচে আছো, এছাড়া আমার আর চাওয়ার কি থাকতে পারে? বিদায় বন্ধু। Thank you.